আরে বলু, তুই কোন জায়গা থেকে এসেছিস? আরে না দাদু, আরে আমি তোমাকে ডাকতে এসেছি। এই বলছি, তুমি ঠাকুমাকে রান্না করতে বলেছিলে? হ্যাঁ, আমি বলেছিলাম তো। আরে কি বলবো, ঠাকুমা রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার ফেটে গিয়েছে। হাই গোপাল, আমি একটু ঠাকুমার কাছ থেকে আসছি। হাই বউ। চিপস খাচ্ছিস? দে না একটু চিপস খাবো। দে না, খাবি? এনে খা। আমার এমনিতেও চিপস খেতে ভালো লাগছে না। ও, চিপস খেতে ভালো লাগছে না, তাহলে তুই কি খাবি? শোন না, এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর এরকম রোদ বেরিয়েছে, এই চল আমরা টককুল পেড়ে খাবো। এই টককুল তো খাবি বলছিস, আমাদের কাছে টাকা নেই। আরে দূর বোকা, টককুল খেতে টাকা লাগে নাকি? আরে দাদুর বাগানে টককুলের গাছ আছে, অনেক টককুল হয়েছে, ওখানে চুরি করব। এই না না, চুরি করব না, চুরি করা মহাপাপ। আর ওই ট্যান্ডরা দাদু ধরতে পারলে মেরে পথ বাজার লাল করে দেবে। আমি তোকে মেরে দেবো, কি ভয় আর দূরে? এই তো ভয় তোরা একদম আমার সাথে ঘুরবি না কিন্তু। চল চল চল, কিছু হবে না, চল আমরা তো আছি। এই চল 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 চল। হেই, ওই দেখ টকুলের গাছটা, বাবা বাবা কত ফুল হয়েছে, খাবো। এই চল চল, পারবো চল। আমি এখানে দাঁড়িয়ে দেখছি দাদু আসছে নাকি। ঠিক আছে ঠিক আছে, দেখ দেখ দেখ, এলেই খবর দিবি আমাদেরকে। চল চল চল। ওই দেখ অনেক কুল হয়ে, আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি নি এই পাকা পাকা গুলো। আরে লাল ফুলটা পার না রে, আমাকেই দেখছি পারতে হবে। দাঁড়া, আমি পারছি। আরে কোথায়, নিজে পারতে আসবে না, দুতে দাঁড়ালে খালি ভাষণ মারবে। বহুত বকি, চুপ করে থাকতো। হ্যাঁ হ্যাঁ, পার ওগুলো। এই আমার ঢিল মারছি, কিছু পড় লেগে যাবে আমাদের। আরে ওগুলো পার, আরে মাথায় লেগে যাবে। আরে ওগুলো পার, এদের দ্বারা কিছু হবে না। সব বাড়ির কাজ আমাকেই করতে হবে দেখছি, ভালো লাগে না। এ ঢিল কোথা থেকে আবার পড়লো? মনে হয় কারো মাথায় মেরে দিয়েছি। এরা মনে আমার বাড়ির গাছের কেউ কুল পাড়তে এসেছে, দেখাচ্ছি ওদের মজাটা আমি। ওরে বাবা রে, এরা মনে হয় সব কুল পাড়তে এসেছিল। আমি ওখানে পাহারা দিয়ে রাখি। বাবা, পুরো 20 টক। আর কোনো মিষ্টি গাছ নেই?
ওই দাদুরই একটা টকপুলের গাছ আছে, সেই গাছের কুলগুলো না কি মিষ্টি হয় আর এরকম বড় বড় হয়। কি বলিস, তাহলে তাড়াতাড়ি চল, দেরি। চল 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 চল। এই তো কুলের গাছ না, কুলগুলো সব ঠিকঠাকই আছে, বেশ বড় বড় হয়ে গেছে। আজকে এই কুল গাছে কেউ যদি কুল পাড়তে আসে বলছে ডাঙ্গ দিয়ে মেরে পুরো পিছন লাল করে দেবো। হ্যাঁ আজকে না খুব কুল খেতে ইচ্ছে করছে, না যায় ওই লুলিন দাদুর কাছে, না বড় বড় মিষ্টি কুল আছে, ওই কুলই খাবো। হ্যাঁ যেখানে বাঘের বই সেখানে সন্ধে হয়, কুল খাবো আর দাদু কিনা কুল গাছের কাছে পাহারা দিচ্ছে। হ্যাঁ কি বলছে? গিন্নিকেও বলেছি আজকে দুপুরবেলা খাবারটা এইখানেই দিয়ে যেতে, দেখি কোন বেটা আসে। এখানে সারা দিন থাকবে, ঠাকুমা খাবার দিয়ে যাবে। ঠাকুমা যাই প্ল্যানটা কাজে লাগাই। আরে ভোলু, তুই কুল চুরি করতে এসেছিস? আরে না দাদু, আরে আমি তোমাকে ডাকতে এসেছি। এই বলছি তুমি ঠাকুমাকে রান্না করতে বলেছিলে? হ্যাঁ আমি বলেছিলাম তো। আরে কি বলবো, ঠাকুমা রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার ফেটে গিয়েছে। হায় গোপাল, পাড়ায় গিয়ে কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে দাদু গো। সর্বনাশ। ঠিক আছে তুই একটু এই গাছটা দেখে রাখ, আমি একটু ঠাকুমার কাছ থেকে আসছি। হায় বৌ। পাহারা দিচ্ছে আর আমার বুদ্ধির কাছে দাদুর বুদ্ধি। দাদু নেই, কি বলে দেখি, দাদুকে কিছু বলিস না, আমি না দাদুকে মিথ্যে কথা বলেছি। কি মিথ্যে বলেছিস তুই দাদুকে? আরে দাদুকে বলেছি নাকি ঠাকুমা আজ মরে গেছে। তাহলে তুই দেখ ওই ওপরে সব থেকে বড় বড় কুলগুলো পাকা পাকা দেখে ফেলে নিয়ে আয়। আমি পারবো, এ গাছ না পুরো হালকা, আমি যদি ভেঙে পড়ে যাই। যাবি না তো? অনেক কুল হয়ে গেছে, চল আমরা এবার খাবো। চল চল চল, চুরির জিনিসের স্বাদ।
ভগবান করুক এরকম কুল যেন সারা বছর হয় সারা বছর খাবো আমরা না বলতে দেখ আমরা কুল খাই ঝাল খেতে জানে না বাচ্চা ছেলে চলে এসেছে কুল খাতে এখান থেকে এই এই আমরা খাবো নি আমরা খাবো নি এখানে কুল চুরি এনে কুল খাচ্ছিস তুই না দাদু আমি তো পাহারা দিয়েছিলাম ওরাই গেছে হ্যালো বন্ধুরা, তো এই শীতকালে কুল গাছে অনেক কুল হয়েছে। আর কারা কারা এরকম টক কুল প্রেমী আছো তারা কমেন্ট করে জানাও। আর কে কে পুজোর আগে কুল খেয়ে নিয়েছো আমাদের মতো তারাও কমেন্ট করে জানাও। সব ভুলে যাবে আর বিদ্যা পাবেই না। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।